সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই এবং গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমাদের সাথে এই পর্বে যুক্ত হয়েছেন কবি, গবেষক, প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক মোর্শেদ শফিউল হাসান, যিনি একজন কালের সাক্ষী। মোর্শেদ ভাই কেমন আছেন? এই তো চলছে। এবার বই বলে আপনার কি কি বই প্রকাশিত হচ্ছে? একটি বই বেরিয়েছে পর্যন্ত, দুটো বই বেরোবে বলে আশা করি, হয়তো বেরোতে পারে। মানে বইগুলো নিয়ে জানতে চাই, বইগুলোর তথ্য যদি একটু বলেন। একটি প্রবন্ধের বই বেরিয়েছে যে আত্মপরিচয়ের সংকট ও আমাদের বাঙালিত্ব নামে একটি বই বেরিয়েছে আমার, বৃষ্টি প্রবন্ধ আছে, বের করেছে প্রথমা প্রকাশন। এই বইটির যে প্রবন্ধগুলো তার একটি মূল, যে আমি যে বইটির যে নাম আত্মপরিচয়ের সংকট আমাদের বাঙালিত্ব, সেটা হলো আমি মোটামুটিভাবে আমাদের বাঙালিত্ব, যে একটা বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দু, এই দুইটি প্রধান ধর্ম সম্প্রদায়ের সাংস্কৃতিক উপাদান নিয়ে যে বাঙালি সত্তা গড়ে ওঠা, সেই কাজটি যে কখনো হয়নি সেই বিষয়টি আমি স্পষ্ট করার চেষ্টা করেছি, ছোট একটি প্রবন্ধ। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে, সেটা হলো দেশভাগের সত্যাসত্য। দেশভাগ নিয়ে আমরা কতগুলো কথা বলি, জানি এরকমভাবে, কিন্তু আসলে আমি ইতিহাসের তথ্য খুঁড়ে আমি দেখার চেষ্টা করেছি যে দেশভাগের ব্যাপারে সবারই দায় দায়িত্ব ছিল এবং এটি প্রায় বলা যেতে পারে যে ওই সময়ের জন্য অনিবার্য ছিল। এছাড়া অনেকগুলো লেখা আছে এখানে, কিছু স্মৃতিচারণমূলক লেখা আছে, যেমন আনিসুজ্জামান স্যারকে নিয়ে আছে, আমাদের শিক্ষক সাহসী আহমদ কবির স্যারকে নিয়ে আছে, সৈয়দ আবুল মকসুদকে নিয়ে আছে, কবি মাসুক চৌধুরী, তার নাম অনেকেই জানে না, আমাদের সময় খুব উল্লেখযোগ্য কবি, আত্মপ্রচার বিমুখছেন, তাকে নিয়ে আছে। এছাড়াও যেমন মতিহার সেন চৌধুরী, যার সংস্কৃতি কথা একটি বই লিখে, যিনি আমাদের শিষ্য প্রাবন্ধিক, তাকে নিয়ে আছে। আব্দুল হক আদি ভাষা সৈনিক নামে লেখা আছে। মোফাজ্জল হাজার চৌধুরী, আমরা মোটামুটিভাবে যখন শহীদ বুদ্ধিজীবী দিবস আসে আমরা ছবি দেখি তার, কিন্তু তার কাজ সম্পর্কে আমরা খুব জানি না, একদমই জানি না। মোফাজ্জল হাজার চৌধুরী বিনম্র বুদ্ধিজীবী, অনেক কাজ তিনি করেছেন এবং তার অবদানটা অনেকের, শহীদ বুদ্ধিজীবী অনেকের চেয়ে বড়। হয়তো তিনি শিক্ষক হিসাবে খুব সফল ছিলেন না, কিন্তু খুব ভালো ছাত্র ছিলেন, সবসময় পরীক্ষায় তিনি প্রথম হয়েছেন, কিন্তু অনেকেই শিক্ষক হিসাবে ভালো থাকেন না, তো যা হোক চৌকস ব্যক্তিত্ব হয়তো ছিল না, কিন্তু তাকে নিয়ে একটা লেখা আছে বিনম্র বুদ্ধিজীবী নামে। ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে একটা লেখা আছে, ধীরেন্দ্রনাথ দত্ত একবার ভাষার ব্যাপারে তার একটা বিরাট অবদান, মুক্তিযুদ্ধের সময় আমি তাকে বলেছি স্বেচ্ছাপতি শহীদ বলেছি আমি, এরকম অনেকগুলো লেখা, বিশটার মতো লেখা। এবং আমাদের ভাষা এবং বায়ানের ক্ষেত্রে যে নৈরাজ্য চলছে, গণমাধ্যম করছে যে প্রিন্ট এবং কী বলে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবার ক্ষেত্রে যেটা হচ্ছে, পণ্ডিতদের দিক দেখে হচ্ছে, এবং যে পাঠ্য বই একরকম বানান, সংবাদপত্র একরকম বানান এবং অফিসিয়াল নিউজ একরকম বানান, মিডিয়া মিডিয়া পার্থক্য, এই সমস্ত বিষয়গুলোকে আমি আনার চেষ্টা করেছি। এর বাইরে হয়তো দু একটা আরও উল্লেখযোগ্য লেখা আছে, এর মনে পড়ছে না। আর দুটো বই হলো, একটা বই হলো নারী ও মৌলবাদ পাঠক সমাবেশ বের করবে, এটা বইয়ের তৃতীয় সংস্করণ। এই বইটা আগে দুবার বেরিয়েছে, সর্বশেষ সংস্করণটা বেরিয়েছিল প্যাপিরাস থেকে, সে সময় আমি পেশাগত কারণে ছদ্মনামে লিখতাম, সেই লেখা বইটি আবার আমার স্বনামে বেরোচ্ছে, এটা পাঠক সমাবেশ থেকে বের হওয়ার কথা। আর পাঠক সমাবেশ আর আমার আরেকটি বই বের করার কথা, এটা তাদের মূল প্রকল্প ছিল, আমি অন্য বইগুলো গছিয়ে দিয়েছি বলা যায় বুঝুকে, যে সেটা ছিল যে তারা, আমি একসময় সাংবাদিকতা করেছি প্রায় এক দশক বলা যেতে পারে, সেই সময় যে আমি রাজনৈতিক লেখাগুলো লিখেছি ছদ্মনামে, তখন কিন্তু আমাদের সময় স্বনামে কেউ লিখতেন না, বড় বড় সাংবাদিকরাও লিখতেন না, আর আমি তত বড় সাংবাদিক, সেই লেখাগুলো আমি মোটামুটি যে লেখাগুলো লিখেছি সেগুলো আমি যেভাবে লিখেছি সেভাবেই ছাপা হয়েছে পত্রিকায়, তো কাজে এই লেখাগুলো দায় দায়িত্ব আমি পুরোটাই নিতে পারি। তো শাহিদুল ইসলাম বীজ অনেকদিন ধরে আগ্রহী ছিলেন এই বইগুলো, এই লেখাগুলোর সংকলন করতে, এবং এটা একটা হলো আশির দশক, মানে আশির দশকের লেখা, আবার বাকিটা নব্বই দশকের লেখা, তো দুই খণ্ডে, এক খণ্ডে হয়তো হবে না, দুই খণ্ডে বইটা বেরোবার কথা, এক খণ্ড রেডি হয়ে আছে আমি যতদূর জানি, এখন কবে বেরোয় আমি বলতে পারি। ছদ্মনামে লিখেছেন, তো ছদ্মনাম তো ছদ্মনাম, এটা বললে ইতিহাসে তো সবগুলো বোধহয় মনে করতে পারবো না, আমি লিখেছি ভূমিকা আছে, যেমন আমার একটা ছদ্মনাম ছিল সত্যবান দূরদর্শী, তারপরে বিদুরের দুকলাম নামে আমি আহমদ সফা যখন তার উত্তরণ পত্রিকা বের করতেন, আমি পত্রিকা নির্বাহী সম্পাদক ছিলেন, তখন বিদুরের দুকলাম লিখতেন, আমি লিখতাম বাংলা বাহিনীতে যখন আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন ওখানে বিদুর নামে লিখতাম, তারপরে বিভিন্ন সময় যখন আমি সরকারি চাকরিতে কাজ করেছি তখন কখনো রাশেদ আহমদ, এবং আমার আমার খুব উল্লেখযোগ্য যেটা বই আছে, যে বই এখনও আছে অনেকগুলো বই, হাসান শফি নামে প্রথম প্রবন্ধ হিসাবে ছাপা হয়েছিল। ছদ্মনামে লিখে কি আসলে নিরাপদ থাকা যায়? নিরাপদের চেয়ে বেশি, যেহেতু একটা চাকরি বিধি মানতে হয়, আমি ওইটা মানে আমি ওইটার মধ্যে অনুগত থাকার চেষ্টা করেছি। নিয়ম হলো যে সেখানে আমার যে কোনো লেখা, মতামত প্রধান লেখা, ব্রিটিশ আমলে ছিল যে কোনো লেখা,
তো পরের পরিবর্তনে মতামত প্রদান লেখার জন্য অনুমতি চাইতে হয়, যেই আমার লেখার বিষয় এই পাণ্ডুলিপি সরকারের কাছে অনুমতি চাইতে হয়, তো সেটা তো পাওয়া যাবে না। কিন্তু আমি তো লিখতে চাই, কাজে আমি লিখেছি সেভাবে। প্রথম বইমেলায় কবে এসেছিল কালের সাক্ষী? হ্যাঁ, বইমেলার বলা যেতে পারে যে আমি বইমেলার প্রায় শুরু থেকে, বইমেলা এখন এই যে 72 সাল থেকে ধরা হবে না 73 সাল থেকে ধরা হবে এটা নিয়ে বিতর্ক আছে। তো যদি 73 সাল থেকে ধরা হয় তাহলে আমি ওই বছর থেকে আসছি, একসঙ্গে প্রতিদিনই মেলা আসতাম, বিশ্ববিদ্যালয় হল থেকে চলে আসতাম। এখন তো আস্তে আস্তে কমতে কমতে এখন কমে আসছে। এই যে দীর্ঘ সময় বইমেলার যে বিবর্তন সেটা আপনার চোখের সামনে একদম। হ্যাঁ, সেটা একটা মানে এই বিবর্তনটাকে আপনি কেমনে দেখেন আসলে? এই এখনকার মতো নির্লজ্জাত প্রচারণা কি ছিল আসলে কখনো? আমি কোনো বিশেষণ ব্যবহার করতে চাই না, কিন্তু একটা ব্যাপার হলো যে আমি যেহেতু ওই সময়ে মেলা দেখেছি, এখনও দেখছি, একটা ব্যাপার থাকে যে প্রত্যেকে তার নিজের সময়টাকে গৌরবান্বিত করে। কিন্তু আবার এটাও তো ঠিক, যেহেতু আমি ওই সময়টা দেখেছি বা আমার মতো যা ওই সময়টা দেখেছে এই সময়টা দেখছি, আমরা তুলনামূলক বিচার করতে পারি। আগে বইয়ের এই যে আগে তো মেলাটা হতো এই জায়গাতে, খুব অল্প লোকজনে আসতো, আমরা ঢুকেই কিন্তু খুঁজে পেতাম যে আমাদের পরিচিত কে আছে। এর মধ্যেই ক্যান্টিন ছিল, এর মধ্যে সবই ছিল, আড্ডাও হতো, অল্প লোক আসতো, এবং আমরা কিন্তু জানতাম যে কোন কোন বই বেরিয়েছে, কোন স্টলে কোন উল্লেখযোগ্য। এখন অনেক স্টল, অনেক বই বেরোচ্ছে, এবং কেউ জানি না, শেষ পর্যন্ত কেউ জানবো না যে কোন বই জায়গা থেকে। অনেক ছোট প্রকাশক একটা উল্লেখযোগ্য বই বের করেছে, সারা মেলাতে কিন্তু কেউ ওই বই স্টলের সামনে দিয়ে হাঁটবেন না, জানবো না। তো এইটা আমার কাছে খুব এ মনে হয়। আর হলো যে আগে হয়তো হতে পারে প্রত্যেকের লেখার স্বাধীনতা আছে, প্রকাশকদের প্রকাশের স্বাধীনতা আছে, তো তারপরে মনে হয় একটা মান নিয়ন্ত্রণের ব্যাপারটা খুবই দরকার। তার ফল হচ্ছে যে একটু আগে রেকর্ডিংয়ে আগে আপনার সাথে আমি আলোচনা করছিলাম, ওই যে একটা অর্থনীতিতে একটা কথা আছে যে খারাপ টাকা ভালো টাকাকে বাজার থেকে তাড়িয়ে দেয়, সেরকম ব্যাপার হয়েছে, ফলে মানুষ কিন্তু পাঠ বিমুখ হয়ে যাচ্ছে। আরেকটি কথা আমি সংযোজন করতে চাই, আমি এটা নিয়ে দু একদিন লিখছি, যে মানুষ কত বই কিনে পড়তে পারবে। এই যে আমাদের পাঠ সংস্কৃতি করতে হলে লাইব্রেরি কোনো বিকল্প নাই, সেটি লাইব্রেরি পাড়াতে, মহল্লায়, স্কুলে, অফিসে থাকা দরকার। বই ধার নিয়ে আমরা তো এইভাবে পড়েছি, আমরা একজন বই কিনেছি আরেকজন পড়েছি, এখন সবাইকে বই কিনতে হবে, সব বই কিনতে হবে এটা সম্ভব না। এবং এই বাজারে মানুষের মানে এখন যে অবস্থা প্রায় তাই অবস্থা, কারণ যাই হোক, তো এটা তো সম্ভব না। আমি আশা করি কেন যে আমার বই একজন কিনবে। সেটাই এই যে এক জীবন ধরে লিখছেন, আপনি 2016 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, নিশ্চয়ই আরও রাষ্ট্রীয় স্বীকৃতিও আপনি পাবেন, লিখে কি হইল আসলে? আসলে লিখে না না মানে প্রকাশ করতে পারি না বলে লিখি হয়তো, কি হলো এই হিসাবটা করতে গেলে কিন্তু হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে। আর যে পুরস্কারের কথা আপনি বলছেন, একটা পেয়েছি বা আপনি মনে করছেন আরেকটা পাবো, এগুলোর মূল্য যে কোন জায়গায় দাঁড়িয়েছে আমি একটা গল্প কি বলতে পারি এখানে? আচ্ছা, গল্পটা হলো এই যে একদিন পাঠক সমাবেশে শাহবাগ কেন্দ্রে আমি কবি তুষার দাসের সঙ্গে আড্ডা দিচ্ছি। একজন তরুণ, তিনি ফরিদপুর বা গোপালগঞ্জ মাদারীপুর কোনো যেতে এসছে, আর পাণ্ডুলিপি নিয়ে সম্ভবত বিজুর সঙ্গে, সাইজ ইসলাম বিজুর সঙ্গে দেখা করতে চান, ঘোরাফেরা করছে, তুষারকে কোনোভাবে হয়তো চেনেন। তো সে উনি এসে তুষারের সাথে কথা বললেন, তুষার আমাকে পরিচয় করে দিচ্ছে অনেকগুলো বিশেষণ দিয়ে, যে যেমন লেখক, প্রাবন্ধিক, গবেষক, সমালোচক, শিক্ষাবিদ, অনেক কিছু বলার পরে বললেন যে উনি বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন। তারপর আরেকটি লাইন উনি বললেন তুষার, যে উনি কোনো রকম যোগাযোগ ছাড়া, কোনো রকম তদবির তসামত ছাড়া পুরস্কার পেয়েছেন। তো এইটা লাইনটা না বললে বোধহয় ভালো করতে, সঙ্গে সঙ্গে ওই তরুণ তো আমার কাছে কোনো তার বাধ্যতা নাই, বলে এটা হয় নাকি তদবির তসামত ছাড়া কোনো পুরস্কার পাওয়া যায়? সে মুখের উপর তুষারকে এই কথাটা বললো। পরে বললেন, তুষার আপনি তো আমাকে যেচে অপমানের ভাগি করলেন। তো এই ইদানিং দেখা যায় বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা, আমি বাংলা একাডেমি পুরস্কারের কথাই বলছি, অন্যান্য পুরস্কারের ব্যাপারটা তো আরও অন্যরকম, ব্ল্যাকমেল করে পুরস্কার না হচ্ছে এটাও দেখেছি। তো আমাকে অনেকে যখন পুরস্কার নিয়ে কোনো মন্তব্য জিজ্ঞেস করে যে আপনি এই পুরস্কার সম্পর্কে আপনার বক্তব্য কী, আমি বললাম ভালো মন্দ সবই হতে পারে, কেউ কেউ হয়তো জেনুইন তারা পুরস্কার পাওয়ার যোগ্য, কিন্তু ঘটনাটা এরকমই ঘটে যে এটার কোনো গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা নাই। যে আমারটার ব্যাপারে মানে কদিন পরে নতুন প্রজন্ম বিশ্বাস করবে না, হ্যাঁ ভাবে যে ওই কোনো না কোনো লেভেলে তার একটা ব্যাপার ছিল, কোনো আত্মীয়তা সূত্র ছিল। ধরেন একাডেমি বা রাষ্ট্রের তো দায়িত্ব ছিল যে এই পুরস্কারটাকে অন্তত ক্লেদ মুক্ত রাখা, সেটা পারা যায়। সব যোগ্য লোক পুরস্কার পাবে না, পায় না, কোনো সময় কোনো দেশে পায় না, কিন্তু অযোগ্যরা, খুব অযোগ্যরা যেন না পায়, হ্যাঁ সেটা নিশ্চিত করা দরকার। হ্যাঁ, এই আপনি বলছিলেন যে পাঠাভ্যাস করা দরকার, ঘরে ঘরে, অফিসে, কর্মক্ষেত্রে, লাইব্রেরি থাকা দরকার। এই সময় তরুণরা যারা, আমরা আসলে অনেক বেশি ফোনের মধ্যে
ক্ষণের মধ্যে বুধ হয়ে থাকি এবং আমাদের চিন্তার মধ্যে চিন্তার অনেক অনেক জায়গা আছে পাঠের অভ্যাস কমে গেছে করুণীয় কি মানে আপনার জায়গা থেকে কি বলবেন তরুণ প্রজন্মকে বা সামনের মানুষদেরকে এটা বলা খুব মুশকিল কারণ আসলে তো সবাই তো আসলে জ্ঞান লাভের জন্য বই পড়তেন না যেমন আমি বলি আমাদের আমি অনেকের সাথে মত বিনিময় করেছি আমাদের একটা উপন্যাসে এক সময় বড় পাঠক ছিলেন আমাদের মা মারা মা খালারা তাদের বাচ্চা স্কুলে গেছে স্বামী অফিসে গেছে ওই সময় উপন্যাস পড়তেন তারা শরৎচন্দ্র বঙ্কিম তারা পড়তেন হয়তো স্বামী তার স্বামীর সময় নাই স্বামী বইটা এনে দিত তখন হয়তো একটা লাইব্রেরি ছিল এলাকায় ছিল কিংবা আমি রেলওয়ে এলাকা মানুষ চট্টগ্রামে খুব বিখ্যাত ইনস্টিটিউট ছিল একজন অজিল ইনস্টিটিউট খুব বিখ্যাত সেখান থেকে বই এনে দিতেন তো এখন তো সেই ব্যাপারটাই আর হওয়া সম্ভব না কারণ মারও ব্যস্ততা বেড়েছে যিনি কোনো পেশাজীবী না তাকেও বাচ্চাকে নিয়ে কিন্তু স্কুলে যেয়ে বসে থাকতে হয় একজন আমাকে বলেছেন যে তাহলে এক কাজ করতে তো পারে যখন বাচ্চাকে নিয়ে বসে থাকে গল্পগুজব না করে বই পড়বে তো এটা বোধ হয় খুব একটা আশা করা যায় না আমরাও গল্প এখন তো বইয়ের জায়গাটা সিরিয়াল দখল করে সিরিয়াল দখল হ্যাঁ ওদের যাদের যেতে হচ্ছে না তাদের সিরিয়াল দেখতে পাচ্ছে তো সেটাও তাদের বিনোদিত করছে তাই না আগেও যেমন জ্ঞানের জন্য বই পড়তো না এখনও জ্ঞানের জন্য কিন্তু ওই যে সময় কাটানো বিনোদন সেটা তো এখন এখন তো মানুষ খবরের কাগজ পড়ছে না আমরা আমি এক সময় মনে আছে যে আমি চারটা পাঁচটা পত্রিকা পড়তাম কিশোর বয়সে আমার লেখাপড়া ক্ষতি হয় বলে আমার বাবা হকারকে মানে এ করে দিত বন্ধ করে দিত পত্রিকা দিতে না করে দিত এক মাইল দূরে যে স্টেশনে যে পত্রিকা পড়ে আসতাম তখন বাবা দেখতে এই প্রজেক্ট তো ফেল তখন আবার হকারকে বলতো যে ঠিক আছে কালকে থেকে দিও হ্যাঁ তো এইটা তো এখন আশা করা যায় না এখন অনেক আমি জানি সাংবাদিকরাও হ্যাঁ আমাকে সম্পাদক একজন বলেছে যে এখন পত্রিকা পড়ে ইন্টারেস্ট পাই না আমি বলেছি আপনার তো এটা বলা সাজে না বলে কি করবো হ্যাঁ ইন্টারেস্ট পাই না এই জাতির এমন কি আছে যেটা নিয়ে আপনি আশাবাদী আমি তো নিরাশাবাদী মানুষ সবাই জানে এবং আমি সেটা বলিও সবসময় আমি সেদিন এক জায়গায় বলেছি যে সিয়াস সাহেব চৌধুরী স্যার ছিলেন আমি বললাম ওনাকে সম্বোধন করে বললাম যে স্যাররা জাতিকে আশা দেখায় আমাকে যে বেছে নিতে হয় যে সত্যবাদী হওয়া এবং আশাবাদী হওয়া আমি সত্যবাদী হব আমি আশার কিছু দেখি না এখন পর্যন্ত দেখছি না অন্য হয়তো দেখে এবং সে আমি সেই দায়িত্ব নিয়ে নিই যে মানুষকে বলবো যে এই রাত অন্ধকার হচ্ছে সূর্য উঠবে সব সব রাতের শেষে কিন্তু সূর্য হয়তো ওঠে না জাতির জীবনে তবে এটা শুধু বাংলাদেশের বা বাঙালি জাতির বা আমাদের সমাজের বিশেষ বৈশিষ্ট্য না সারা পৃথিবীতে আপনি যেহেতু পাঠ অভ্যাস পাঠ সংস্কৃতির কথা থেকে আলোচনা করছি আমরা অন্যদিক দেখছি না অন্য অনেক ক্ষেত্রে আমরা এগোচ্ছি ঠিক আছে ওটাও এগোচ্ছি কিন্তু এটা যদি ধরি তাহলে কিন্তু আসলে খুব খুব এই যে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র আবদুল্লাহ আবু সাহেব স্যার বহুদিন ধরে মানে চেষ্টা করছেন কিন্তু এটা নিয়ে তো আমি কোনো আশাবাদী হওয়ার মতো ব্যাপার দেখি না উনিও যে আশাবাদী আমার মনে হয় না সেটা অনেক ধন্যবাদ ধন্যবাদ মানে আমরা একদমই সত্যবান মুর্শিদ শফিউল হাসানের সাথে কথা বললাম মেলার মাঠে মুখোমুখিতে আপনাকে ধন্যবাদ আমি ঠিক করে এসেছিলাম যে আপনি আমার কোনো বিপজ্জনক প্রশ্ন করবেন না যেটা উত্তর দিয়ে আমি আরও অপ্রিয় হব তো হয়ে গেল অভ্যাস যার যা অভ্যাস সেটা সে থাকতে পারে না প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম মেলার মাঠে মুখোমুখিতে মুর্শিদ শফিউল হাসানের সাথে দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ